বগুড়ার ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 30 মিটার নদী গর্ভে চলে গেছে। এতে হুমকিতে 15টি গ্রাম। সোমবার থেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলে তারা বিষয়টিতে কর্ণপাত করেনি। এতে ভাঙনের তীব্রতা বেড়ে যায়। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুব হোসেন জানান, ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ করা হয়েছে, তারা ভাঙন রোধে কাজ করছে। 2003 সালে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন ঠেকাতে এস পার্টি নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় 11 কোটি টাকা।